নমস্কার, আমি সুরজিৎ দাস। তড়া ইন্টারন্যাশনাল স্কুল পরিবারের তরফ থেকে সকলকে স্বাগত জানাই আমার এই নতুন ভিডিও লেকচারে। আজ আমরা পঞ্চম শ্রেণীর পাঠ্য ভাষা পাঠের চতুর্থ অধ্যায়ের অন্তর্গত বচন সম্পর্কে জানব। এর পৃষ্ঠা নাম্বার হলো 35। আজ আমরা বচন কাকে বলে, বচন ক প্রকার ও কি কি, এক বচন বলতে কি বোঝো, দ্বিবচন বলতে কি বোঝো, এই সমস্ত কিছু আজ আমরা এই পাঠে আলোচনার মাধ্যমে শিখব। চলুন তবে শুরু করা যাক। শিলিগুড়ি মহকুমায় খড়িবাড়ির অনুকূল শান্তিপূর্ণ ও দূষণহীন পরিবেশে এই প্রথম শান্তিনিকেতনের মডেলে স্থাপিত এবং ওয়েস্টবেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী পরিচালিত বাংলা মাধ্যমের তেরাই ইন্টারন্যাশনাল স্কুল। আজ আমরা প্রথমেই জানব বচন কাকে বলে। যে চিহ্ন দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনাম পদে, অর্থাৎ কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। তাহলে এর পূর্বে আমরা আলোচনা করেছি বিশেষ্য কাকে বলে, সর্বনাম কাকে বলে। এই অধ্যায়ে আমরা শিখছি বচন। তাহলে আরেকবার আমরা দেখে নিই, বলছে কি, যে চিহ্নের দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনাম পদের, অর্থাৎ কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। ওকে, তাহলে আমরা যদি কারোর বিশেষ্য সম্পর্কে ধারণা না থাকে, তাহলে চলুন সামান্য একটু জেনে নেওয়া যাক যে বিশেষ্য কাকে বলে। বিশেষ্য বলতে নাম, নামবাচক পদকে বিশেষ্য বলে। ঠিক আছে, বিশেষ্যের পরিবর্তে যা বসে তা হলো সর্বনাম। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে। তাহলে আমরা পরের লাইনে কিন্তু আবার লিখি না রাম রোজ স্কুলে যায়, এর বদলে আমরা কি লিখি, রাম ভালো ছেলে সে লিখি। রামের বদলে কি লিখি, সে লিখি। তাহলে রাম হচ্ছে এখানে কি বিশেষ্য, রাম হচ্ছে বিশেষ্য, আর সর্বনাম হচ্ছে রামের পরিবর্তে যা বসে তাই হলো সর্বনাম। তাহলে রাম এখানে বিশেষ্য, আর রামের পরিবর্তে যা বসে সে হলো এখানে সর্বনাম। তাহলে সে হলো এখানে সর্বনাম। তাহলে রাম ভালো ছেলে, সে রোজ স্কুলে যায়, তাহলে সে হলো সর্বনাম। তাহলে আমাদের বচনের সংখ্যায় কি বলা আছে, বচনের সংখ্যায় বলা হচ্ছে যে চিহ্ন দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনাম পদের, অর্থাৎ কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। ঠিক আছে, তার মানে কি, এই বিশেষ্যের সংখ্যা সর্বনামের সংখ্যাকে কি করে, চিহ্নিত করে। যে চিহ্নিত করে তাকে কি বলা হয়, বচন বলা হয়। ওকে, বচন ক প্রকার। বচন হচ্ছে দুই প্রকার, যথা এক বচন, বহু বচন। তাহলে বচন ক প্রকার না বচন, বচন ক প্রকার না বচন হলো দু প্রকার, একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। এক বচন বলতে আমরা কি বুঝি, বলছে যে চিহ্ন দ্বারা একজন ব্যক্তি, একটি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে এক বচন বলে। যেমন একটি বালক, এখানে একটি বালক বলতে, এখানে একটি বালক বলতে একজন বালককেই বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে একটি বালক বলতে একজন বালককে বোঝানো হয়েছে। দেখো, বলতে কি, যে চিহ্ন দ্বারা একজন ব্যক্তি, একটি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে এক বচন বলে। যেমন একটি বালক, একটি ফুল, একটি গরু ইত্যাদি। অর্থাৎ এখানে একটি দ্বারা কি বোঝানো হচ্ছে, এখানে একটাই বোঝানো হচ্ছে। একটি গরু মানে একটা গরুকেই বোঝানো হচ্ছে, অনেকগুলো গরু নয়, কিন্তু একটি গরু। তাহলে এক বচন বলতে আমরা সহজেই বলতে পারি, হ্যাঁ কি বলতে পারি, যে চিহ্নের দ্বারা একজন ব্যক্তি কে বোঝায়, অর্থাৎ একজন ব্যক্তি, একটা জিনিস, মানে যার দ্বারা একটা বোঝায়। অর্থাৎ কি বলেছে, যে চিহ্নের দ্বারা একজন ব্যক্তি, একজন বস্তু বা প্রাণীকে বোঝায়, অর্থাৎ একজন ব্যক্তি, একজন পুরুষ বা একজন প্রাণী
বা একটা জিনিসকে বোঝায় তাকে কি বলা হয়? এক বচন বলা হয়। তাহলে এক বচন বলতে যেমন আমরা দেখলাম কি একটি ফুল একটি গরু ইত্যাদি। এবার বহু বচন বলতে কি বোঝো? না, বহু বচন বলতে কি বুঝি আমরা দেখে নিই। বহু বচন বলতে আমরা কি বুঝি একটু দেখে নিই, বলে যে চিহ্ন দ্বারা একের অধিক বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বহু বচন বলে। যে চিহ্নের দ্বারা, যে চিহ্নের দ্বারা, যে চিহ্নের দ্বারা একের অধিক বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বহু বচন বলে। যেমন দুজন বালক, অর্থাৎ কি এখানে কি একজন বালকের কথা বলা হয়েছে? না, এখানে দুজন বালকের কথা বলা হয়েছে, একের অধিক, তাই জন্য কি এটা বহু বচন। একের অধিক, তাই জন্য এটা কি বহু বচন। যে চিহ্ন দ্বারা একের অধিক, অর্থাৎ একের থেকে বেশি, তাহলে একের থেকে নিশ্চয় দুই বেশি, তাই তো? তাহলে একের অধিক, তাহলে দুজন বালক, একদল মোষ, মেষ, একদল মেষ, তাহলে এক দল মেষ, তাহলে এটা কি একের বেশি নিশ্চয়ই? তাহলে এক দল মানে অনেকগুলোকে বোঝানো হচ্ছে, তাহলে একের অধিক। এক ঝাঁক পাখি, তার মানে একের অধিক কিন্তু পাখি, এক ঝাঁক বলতে একের অধিক, ওকে? তাহলে পাঁচটি বিড়াল একের অধিক ইত্যাদি। তাহলে এক বচন, এক বচন বলতে একজনকে বোঝায় আর দু বচন বলতে একের অধিক। এক বচন কিভাবে আমরা বুঝবো? এক বচন যেটা আমরা এটাকে কিভাবে বুঝবো? এক বচন আমরা কিভাবে বুঝবো? আমরা কিভাবে বুঝবো? এক বচন বোঝাতে সাধারণত একটি শব্দের শেষে টি, টা, খানা, খানি, গাছি ইত্যাদি থাকে। অর্থাৎ এক বচন বলতে টি, টা, খানা, খানি ইত্যাদি থাকে, ওকে? এক বচনের ক্ষেত্রে, এক বচনের ক্ষেত্রে কি থাকে? টি, টা, খানা, খানি ইত্যাদি থাকে, ইত্যাদি, ঠিক আছে? ইত্যাদি জুড়ে দিয়ে আমরা কি করে থাকি? আমরা এক বচন কিভাবে আমরা করে থাকি? না, টি, টা, খানা, খানি দিয়ে আমরা এক বচন করে থাকি। যেমন মেয়েটি, গরুটা, লোকটা, মালা গাছি, লাঠি খানা ইত্যাদি। অর্থাৎ কি এক বচন বোঝাতে আমরা টি, টা, খানা, খানি, টি, টা, খানা, খানি, গাছি ইত্যাদি জুড়ে দিয়ে আমরা কি করি? না, এক বচন করে থাকি। যেমন মেয়েটি, মেয়েটি বলতে একটা মেয়েকে বোঝাচ্ছে, মেয়েটি বলতে একটা মেয়েকে বোঝাচ্ছে, একটা মেয়েটি বলতে একটা মেয়ে কিন্তু, ঠিক আছে? মেয়েটি বলতে একটা মেয়ে। গরুটা, গরুটা বলতে একটা গরু, লোকটি একটা লোক, মালা গাছি একটা মালা, লাঠিখানা মানে একটা লাঠিকে বোঝাচ্ছে, নিশ্চয়ই এখানে অনেক লাঠিকে বোঝাচ্ছে না? তারপরে কি বলছে? বলছে টি, টা, খানা, খানি ইত্যাদি চিহ্ন ব্যবহার না করেও কিভাবে এক বচন বোঝানো যায় আমরা দেখে নিই, ঠিক আছে? টি, টা, খানা, খানি চিহ্ন ব্যবহার না করেও কিভাবে এক বচন বোঝানো যেতে পারে, চলো আমরা এবার দেখে নিই। দেখো, বলছে কতগুলি শব্দ আছে যেগুলি সবসময় এক বচন বোঝায়। যেমন রাজা দরিদ্রের ধন দান করেন। রাজা কি করছে? দরিদ্রদের ধন দান করছে, অর্থাৎ দরিদ্রদের টাকা পয়সা, তাদের প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছেন। রাজা কি করছেন? রাজা দরিদ্রদের ধন দান করছেন, অর্থাৎ দরিদ্রদের কি করছেন? টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করছেন। আচ্ছা, আকাশে চাঁদ রয়েছে, অর্থাৎ আকাশে চাঁদ রয়েছে, এর মধ্যে এর মানে কি বোঝা যাচ্ছে যে আকাশে অনেকগুলো চাঁদ রয়েছে বোঝা যাচ্ছে? না, আকাশে কি মনে হচ্ছে যে আকাশে একটাই চাঁদ রয়েছে, ঠিক আছে? আকাশে কি অনেক চাঁদ রয়েছে? না, আকাশে একটাই চাঁদ রয়েছে। দুপুরবেলা সূর্য একেবারে মাঝ গগনে থাকে। দুপুরবেলা কি হয়? দুপুরবেলা সূর্য মাঝ গগনে থাকে, এর মানে কি বোঝা যাচ্ছে যে অনেকগুলো সূর্য মাঝ গগনে থাকে? না, এর মানে একটা সূর্যকেই বোঝায়। বহু বচন কিভাবে বোঝানো যেতে পারে, অর্থাৎ এক বচন তো দেখলাম, এবার আমরা দেখবো যে বহু বচন কিভাবে বোঝানো যায়, ঠিক আছে? আমরা এবার দেখবো যে বহু বচন কিভাবে বোঝানো যায়। বহু বচন বোঝাতে কোনো শব্দের সঙ্গে রা, এরা, গুলো, বৃন্দ, গণ, সমূহ, বর্ণ, মণ্ডলী, মহল, দল প্রভৃতি যোগ করা হয়। যেমন বন্ধু মহল, বন্ধু মহল, অর্থাৎ বন্ধু সমগ্রকে বোঝানো হচ্ছে। বন্ধু মহল বলতে
বন্ধু সমগ্রকে বোঝানো হচ্ছে। ওকে, প্রজাবর্গ অর্থাৎ প্রজা সমগ্র প্রজাবর্গকে বোঝানো হচ্ছে। বালকগণ সমগ্র বালককে বোঝাচ্ছে, সমগ্র বালককে বোঝাচ্ছে, তাই বালকগণ। শিশুরা সমগ্র শিশুদের বোঝাচ্ছে। ফুলগুলো সমগ্র ফুল বা প্রজাবৃন্দ ইত্যাদি, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে, তাহলে রা এরা গুলো বৃন্দা গণ সম্ম বর্গ মন্ডলী মহল দল প্রভৃতি যোগ করে আমরা কি করতে পারি, না আমরা বহুবচন নির্ণয় করতে পারি বা বহুবচন তৈরি করতে পারি। আমরা দেখলাম এইবার আর কিভাবে বহুবচন বোঝানো যেতে পারে, বলছে আর কিভাবে বহুবচন বোঝানো যেতে পারে। বলছে কখনো কখনো একটি শব্দ দুবার ব্যবহার করে বহুবচন করা হয়, যেমন ঝুড়ি ঝুড়ি আম। অর্থাৎ ঝুড়িটাকে কি দুবার ব্যবহার করা হয়েছে, ঝুড়ি শব্দটাকে দেখো একবার এখানে একবার দুবার, তাহলে ঝুড়ি শব্দটাকে দেখো দুবার ব্যবহার করা হয়েছে। ঝুড়ি ঝুড়ি আম, অর্থাৎ বলে না ওরে ঝুড়ি ঝুড়ি আম পড়েছে রে ঝড়ে, আমি ঝুড়ি ঝুড়ি আম পেয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে ঝুড়ি ঝুড়ি আম, থালা 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 ভাত, গাদা গাদা বই, বড় বড় গাছ ইত্যাদি, অর্থাৎ একের অধিক বোঝানো হয়েছে। কিন্তু গাদা গাদা বই, বড় বড় গাছ ইত্যাদি, সর্বনাম পদের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম সবসময় খাটে না। সর্বনাম আমরা এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, যারা দেখোনি তারা ওই ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে। সর্বনাম এক বচন আমি, বহু বচন আমরা, তুমি তোমরা সে তারা, ওকে। তাহলে আমি আমরা, আমি বোঝাতে একজন, আমরা বোঝাতে অনেকজন, একের অধিক। তাই আমি বলতে এক বচন আর আমরা বলতে বহু বচন, তুমি বলতে একজন, তাই তো। তোমরা বলতে অনেকজনকে বোঝানো হচ্ছে, তাহলে তুমি বলতে একজন, তোমরা বলতে অনেকজন, সে বলতে, সে বলতেও একজন, সে বলতে একজন, তারা বলতে অনেকজন বোঝানো হচ্ছে। যেমন আমাকে, আমাকে ওই বইটা দাও, তার মানে আমি একা বলছি, বা আমাকে আমি একা, তো এক বচন আমি, আমি আমার আমার আমাদেরকে দাও বলেছি, আমাকে দাও বইটা, আমাকে আমাকে দাও, আমাকে আমাদেরকে, যখন বলছি আমাদেরকে বইগুলো দাও, তাহলে কি যাচ্ছে এক বচন হচ্ছে আমাকে দাও আর বহু বচনে আমাদেরকে দাও, তোমাকে, ঠিক আছে। তোমাকে একজন, আমি যদি বলি তোমাকে না আমি একটা পেন দেব, ঠিক আছে, দিতে পারি, আমি তোমাকে একটা পেন দেব দিতে পারি। তোমাদেরকে, আমি তোমাদেরকে যদি তোমরা, তোমাদেরকে আমি পেন দেবো যদি তোমরা কি করো না পরীক্ষায় ভালো রেজাল্ট করো, আমি তোমাদেরকে পেন দেবো যদি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করো। যেমন তাকে, তাকে তাকে আমি চিনি, তাহলে কজনাকে চিনি, অনেকজনাকে চিনি হচ্ছে না। তাদেরকে যদি বলি, তাদেরকে আমি চিনি, তার মানে ওখানে অনেকজন রয়েছে, তার মানে আমি সবাইকে চিনি, তাদেরকে, তাদের সবাইকে আমি চিনি, ওকে। নিশ্চয় এখানে কোনো কারোর সমস্যা নেই, সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।